ওম শান্তি তিন আট দু হাজার বাইশের মল্লী বাবা বলছেন মিষ্টি বাচ্চারা বাবার স্থায়ী তখন হবে যখন বুদ্ধিতে জ্ঞান থাকবে জ্ঞানযুক্ত বুদ্ধির সাহায্যে আত্মিক যাত্রা করতে এবং করাতে হবে প্রশ্ন ঈশ্বর হলেন দাতা তবুও ঈশ্বরের উদ্দেশ্যে দান করার রীতি রেওয়াজ কেন চলে আসছে উত্তর কারণ ঈশ্বরকে নিজের উত্তরাধিকারী করে মনে করে এর ফল তিনি অন্য জন্মে দিয়ে দেবেন ঈশ্বরের উদ্দেশ্যে দেওয়া অর্থাৎ তাকে নিজের সন্তান করে নেওয়া ভক্তিমার্গেও সন্তান বানাও অর্থাৎ সব কিছু সমর্পণ করে দাও সেই জন্য একবার সমর্পণের রিটার্নে তিনি একুশ জন্ম সমর্পণ করে দেন তোমরা করি নিয়ে আসো বাবার থেকে হিরে নিয়ে যাও এর ওপরেই সুদামার উদাহরণ আসে গীত রাতের পথি ক্ষয়নাশ্রান্ত ওম শান্তি বাচ্চারা এই গানের একটি লাইন থেকেই নিশ্চয়ই বুঝে নিয়েছে বাবা যখন বাচ্চা বলেন তখন বোঝা উচিত যে বাবা আমাদের অর্থাৎ আত্মাদের বসে বসে বোঝান আত্ম অভিমানী হতে হবে এ তো সকলেই জানে যে আত্মা এবং শরীর হল দুটি আলাদা বস্তু কিন্তু এটা বোঝে না যে আমাদের অর্থাৎ আত্মাদের বাবাও থাকবে আমরা আত্মারা নির্বাণ ধামের অধিবাসী এ কথা বুদ্ধিতে আসে না বাবা বলেন না যে এই জ্ঞান সম্পূর্ণ প্রায় বিলুপ্ত হয়ে যায় তোমরা জানো যে এখন এই নাটক সম্পূর্ণ হতে চলেছে এখন ঘরে যেতে হবে অপবিত্র পতিত আত্মারা ঘরে ফিরে যেতে পারে না একজনও যেতে পারে না এ হলো ড্রামা যখন সমস্ত আত্মারা এখানে চলে আসে তারপর ফিরে যেতে থাকে এ তো এখন তোমরা জেনেছ যে বাবা আমাদের আত্মিক যাত্রা শেখাচ্ছেন বলেও থাকেন হে আত্মারা এখন বাবাকে স্মরণ করার যাত্রা করতে হবে জন্ম জন্মান্তর ধরে তোমরা পার্থিব যাত্রা করে এসেছ এখন এ হল তোমাদের আধ্যাত্মিক যাত্রা পৌঁছে পুনরায় মৃত্যুলোকে ফিরে আসতে হবে না মানুষ পার্থিব যাত্রায় যায় তারপর ফিরে আসে এ হলো পার্থিব দেহ অভিমানী যাত্রা এ হলো রুহানি যাত্রা অসীম জগতের পিতা ব্যতীত এই যাত্রা কেউ শেখাতে পারে না বাচ্চারা তোমাদের শ্রীমত অনুসারে চলতে হবে সব কিছুর ভিত রয়েছে স্মরণের ওপরে যে বাচ্চারা যত স্মরণ করে স্মরণস্থায়ী তাদেরই থাকবে যাদের কিছু না কিছু জ্ঞান রয়েছে চুরাশি জন্মের চক্রেরও জ্ঞান রয়েছে তাই না এখন আমাদের চুরাশি জন্ম সম্পূর্ণ হয়েছে এ হলো চুরাশি জন্মের চক্রের যাত্রা একেই বলা হয় আবাগমনের যাত্রা আবাগমন তো সকলেরই হতে থাকে আসা আর যাওয়া জন্মগ্রহণ করেছে আর ত্যাগ করেছে একেই আবাগমন বলা হয়ে থাকে এখন তোমরা দুঃখধামের এই আবাগমনের চক্র থেকে মুক্ত হয়ে যেতে চলেছ এ হলো দুখধাম এখন তোমাদের জন্ম মৃত্যু সব অমর লোকে হবে যার জন্য তোমরা পুরুষার্থ করতে এসেছ অমরনাথের কাছে তোমরা সকলেই হলে পার্বতী অমর কথা শুনে থাকো অমরনাথের কাছে যিনি সদাই অমর তোমরা সদা কালের অমর নও তোমরা তো জন্মমৃত্যুর চক্রে আসো এখন তোমাদের চক্র নরকে রয়েছে এর থেকে মুক্ত করে তোমাদের আসা যাওয়া স্বর্গে করে দেন ওখানে তোমাদের কোনো দুঃখ থাকবে না এ হলো তোমাদের অন্তিম জন্ম তোমরা দেখতে থাকবে কেমন করে বিনাশ হয় এই যে যারা মাথা কুটতে থাকে লড়াই যেন না হয় বা বলে যে বোমাগুলি গিয়ে সমুদ্রে ফেলে দিক বেচারা এসব বলতেই থাকে কিন্তু এটা জানে না যে এখন সময় সম্পূর্ণ হয়ে এসেছে তোমরা এখন সঙ্গমে রয়েছ আর দুনিয়ার মানুষ মনে করে যে এখন তো কলিযুগ সবে শুরু হয়েছে চল্লিশ হাজার বছর পর সঙ্গম আসবে এ কথাও শাস্ত্র থেকেই বেরিয়েছে বাবা বলেন তোমরা যা কিছু বেদ শাস্ত্রাদি পড়ো দান পুণ্যাদি জন্ম জন্মান্তর ধরে করে আসছ এসব হলো ভক্তিমার্গ তোমরা জানো যে আমরা প্রথমে ব্রাহ্মণ তারপর দেবতা হই ব্রাহ্মণ বর্ণ হলো সবচেয়ে উঁচু এ হলো প্র্যাকটিক্যাল কথা ব্রাহ্মণ না হওয়া পর্যন্ত কেউ দেবতা বর্ণে আসতে পারে না তোমরা নিশ্চয় করো যে আমরা হলাম ব্রহ্মার সন্তান শিব বাবার থেকে দৈবিরাজ্য গ্রহণ করছি এখন তোমাদের পুরুষার্থ চলে রেসও করতে হয় ভালোভাবে পড়ে আবার অন্যান্যদেরকেও পড়াবে সুযোগ্য করে তুলবে তবে তারাও স্বর্গের সুখ দেখবে কৃষ্ণপুরীতে তো সকলেই স্মরণ করে শ্রীরামকে বাল্যকালে দোলনা ইত্যাদিতে দোলায় না শ্রীকৃষ্ণকে তো অত্যন্ত ভালোবাসে কিন্তু অন্ধশ্রদ্ধায় বোঝে না তো কিছুই বাবা বুঝিয়েছেন যে এই সময়ে সমগ্র সৃষ্টিতম প্রধান কালো হয়ে গেছে ভারত সুন্দর ছিল স্বর্ণযুগ ছিল এখন তো কলিযুগ তোমরাও কলিযুগে রয়েছ এখন স্বর্ণযুগে যেতে হবে বাবা স্বর্ণকারের কাজ করছেন তোমাদের আত্ম আত্মায় যে লোহার আর তামার খাদ পড়েছে তা নিষ্কাশন করা হয় এখন তোমাদের আত্মা আর শরীর দুই অসৎ হয়ে গেছে এখন পুনরায় তোমাদের প্রকৃত সোনা হতে হবে প্রকৃত সোনায় প্রচুর খাদ মেলানোর ফলে একদম নিম্নমানের হয়ে যায় তোমাদের আত্মাতেও এখন একদম সামান্য সোনা বেঁচে রয়েছে গয়নাও পুরনো বলবে দুই ক্যারেট সোনা সেই জন্য বাবা বসে শ্রীমত দিয়ে থাকেন ভারত বরাবর স্বর্গ ছিল তখন আর কোনো ধর্মের রাজ্য ছিল না পুনরায় স্বর্গে যাওয়ার পুরুষার্থ করতে হবে কিন্তু মায়া করতে দেয় না মায়া তোমাদের নানাভাবে মোকাবিলা করে যুদ্ধের ময়দানে তোমাদের অনেকভাবে পরাজিত করে চলতে চলতে কেউ কেউ ঝড়ের মধ্যে পড়ে যায় বিকারে লিপ্ত হয়ে মুখ একেবারে কালো করে ফেলে বাবা বলেন এখন আমি তোমাদের মুখ গৌর বর্ণের করে দিই পুনরায় বিকারে লিপ্ত হয়ে মুখ কালো করে ফেলো না যোগের মাধ্যমে নিজেদের অবস্থা পরিশুদ্ধ করো শুদ্ধ হতে হতে খাদ সম্পূর্ণরূপে নিষ্কাশিত হয়ে যাবে এর জন্য যোগ যোগভাটটিতে থাকতে হবে স্বর্ণকারীরা এইসব কথা ভালোভাবে বোঝে সোনার খাদ দূর হয় আগুনে দিলে তখন সোনার প্রকৃত পিণ্ড তৈরি হয়ে যায় বাবা বলেন যত তোমরা আমাকে স্মরণ করতে থাকবে ততই শুদ্ধ হতে থাকবে বাবা তো শ্রীমতী দেবেন আর কি করবেন বলা হয় কৃপা করো বাবা এখন কি কৃপা করবেন বাবা তো বলেন স্মরণে থাকো তাহলে খাদ নিষ্কাশিত হয়ে যাবে তাহলে স্মরণে থাকবে নাকি কৃপা আশীর্বাদ চাইবে এতে তো প্রত্যেককেই নিজের পরিশ্রম করতে হবে বাবা বলেন রুহানি আত্মারূপী বাচ্চারা এই যাত্রায় ক্লান্ত হয়ে পড়ো না প্রতি মুহূর্তে বাবাকে না ভুলে স্মরণ করো যতখানি সময় স্মরণে থাকো ততখানি সময় যেন তোমরা ভাট্টিতে রয়েছ স্মরণ না করলে ভাট্টিতে থাকো না তখন তোমাদের দ্বারা আরোই বিকর্ম হয় অ্যাড হতে থাকে যার জন্য তোমরা কালো হয়ে যাও পরিশ্রম করে সুন্দর হয়ে তারপর আবার কালো হয়ে যাও তাহলে তো তোমরা পঞ্চাশ শতাংশ কালো ছিলেই এখন পুনরায় একশো শতাংশ কালো হয়ে গেছ কাম বিকারি তোমাদেরকে কালো করে দিয়েছে ওটা হলো কামচিতা এ হলো জ্ঞানচিতা মুখ্য কথাই হলো কামবিকারের ঘরে ঝগড়াও এর ওপরেই হয়ে থাকে কুমারীদেরও বোঝানো হয় যে এখন তোমরা পবিত্র আছো তাহলে ভালো আছো তাই না সকলেই কুমারীদের পায়ে পড়ে কারণ তারা পবিত্র তোমরা সকলেই হলে ব্রহ্মাকুমারী তাই না তোমরা ব্রহ্মাকুমারীরাই ভারতকে স্বর্গে পরিণত করো সেই জন্য তোমাদের স্মারক চিহ্ন ভক্তিমার্গেও চলে এসেছে কুমারীদের অত্যন্ত সম্মান করে ব্রহ্মাকুমারীরাও আছে কিন্তু মা তাদের সংখ্যাই অধিক রয়েছে বাবা স্বয়ং এসে বলেন বন্দে মাতরম তোমরা বাবাকে উত্তরাধিকারী বানিয়ে নিয়েছ ভক্তিমার্গে তোমরা ঈশ্বরকে দান কেন করো বাবা তো বাচ্চাদের দেয় তাই না তাহলে ঈশ্বরকে দান কেন করো ঈশ্বরের উদ্দেশ্য করে কৃষ্ণের উদ্দেশ্য করে কৃষ্ণ তোমাদের কে হয় যে তোমরা তাকে দাও কোনো অর্থ তো চাই তাই না কৃষ্ণ তো দরিদ্র নয় তবুও বলে ঈশ্বরের উদ্দেশ্যে কৃষ্ণের উদ্দেশ্যে তো হয়ই না তিনি হলেন সত্যযুগের প্রিন্স বাবা বোঝান যে আমি সকলের মনোকামনা পূর্ণ করে থাকি কৃষ্ণ তো মনোকামনা পূর্ণ করতে পারে না ওরা কৃষ্ণকে ঈশ্বর মনে করে কৃষ্ণ অর্পণম বলে বাস্তবে ফল প্রদানকারী হলাম আমি ভক্তিমার্গের সব কথাই বোঝানো হয়ে থাকে শিববাবাকে তোমরা দিয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা বাচ্চা হয়ে গেলে তাই না ভক্তিমার্গেও হলো বাচ্চা এখানেও হয়ে গেলে বাচ্চা ভক্তিমার্গে অল্পকালের জন্য ফল পাওয়া যায় এখন হল ডাইরেক্ট সেই জন্য তোমাদের একুশ জন্মের জন্য ফল প্রাপ্ত হয় এখানে সম্পূর্ণরূপে বলি প্রদত্ত হয়ে যেতে হবে তোমরা একবার বলি প্রদত্ত হও তৌনি উনি একুশবার বলি প্রদত্ত হন তোমরা করি নিয়ে আসো বাবার থেকে হিরে নেওয়ার জন্য মনে মনে বোঝে যে আমরা এক মুঠো চাল শিব বাবার ভান্ডারায় ঢেলে দিই সুদামার কথা হলো এখনকার শিব বাবা তোমাদের কে যে তোমরা ওনাকে দাও বাচ্চা হন তাহলে তোমরা অবশ্যই বড় হয়ে গেলে তাই না মনে করো এক দেব লক্ষ্য পাবো প্রদানকারী দাতা হলেন সেই একজনই সাধুরা তোমাদের কিছুই দিতে পারে না ভক্তিমার্গেও আমিই দিয়ে থাকি সেই জন্য বাবা জিজ্ঞাসা করেন যে তোমাদের কটি সন্তান তারপরেও কেউ বুঝতে পারে না কেউ বুঝতে পারে এখন তোমরা জানো যে আমরা শিব বাবার কাছে বলি প্রদত্ত হয়ে যাই আমাদের তন মন ধন সবই ওনার তিনি আমাদের একুশ জন্মের জন্য উত্তরাধিকার দেবেন ধনবানেদের হৃদয় বিদীর্ণ হয়ে যায় বাবার নামই হল দীনদয়াল বাবা বলেন তোমাদের নিজেদের গৃহস্থালী সামলাতে হবে এরকম নয় যে তোমরা এখানেই বসে পড়লে কেবল শ্রীমতে চলতে থাকো মা মেকম স্মরণ করো ব্যাস মার্গেও তোমরা গিয়ে থাকো যে আমার তো একজনই অন্য কেউ নেই বাচ্চারা তোমাদের কত কথা বোঝানো হয়ে থাকে সকলেই তো একই রকমের সমজদার হতে পারে না ভবিষ্যতে বেরোবে তখন তোমাদের মধ্যে শক্তিও থাকবে শুনলেই তৎক্ষণাৎ এসে ধরে নেবে নিশ্চয় হোক যে বাবা আমাদের একুশ জন্মের জন্য স্বর্গের মালিক বানিয়ে দেন তাহলে এক সেকেন্ডও ছাড়বে না এই বাবা নিজের অনুভবও শোনায় তাই না ইনি তো জহুরি ছিলেন তাই না বসে বসে কি হয়েছে ব্যাস দেখেন যে বাবার দ্বারা রাজত্ব প্রাপ্ত হয় বিনাশও দেখেছেন রাজত্বও দেখেছেন তখন বলেন ব্যাস ছাড়ো এই দাসত্বকে সাক্ষাৎকার হয়েছে কিন্তু জ্ঞান ছিল না ব্যাস আমার রাজত্ব প্রাপ্ত হয় দেখে যে বাবা স্বর্গের বাদশাহী দিতে এসেছেন তখন তৎক্ষণাৎ ধরে নেওয়া উচিত তাই না বাবা এসবই হলো তোমার তোমার কাজে লেগে গেছে বাবাও সব কিছু এই মাতাদের হাতে দিয়ে দিয়েছেন মাতাদের কমিটি গঠন করেছেন তাদের দিয়ে দিয়েছেন বাবাই সব কিছু করান বুঝেছে বাবার থেকে একুশ জন্মের জন্য রাজত্ব প্রাপ্ত হয় এখন তোমরাও নাও তাই না বাবা তৎক্ষণাৎ দাসত্ব ছেড়েছেন জবে থেকে ছেড়েছেন তবে থেকে অত্যন্ত খুশিতে চলছেন এ তো অনেকবার আমরা দেবী দেবতা ধর্ম স্থাপন করেছি বাবা ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারীদের দ্বারা অনেকবার স্থাপন করেছিলেন যখন এমন কথা তখন আর দেরি কেন বাবার থেকে তো আমরা একুশ জন্মের উত্তরাধিকার অবশ্যই নেব বাবা ঘর পরিত্যাগ তো করার না অবশ্যই তাদেরকেও ভালোভাবে দেখাশোনা করো কেবল বাবাকে স্মরণ করতে হবে নেশা থাকা উচিত যে আমরা বাবার হয়ে গেছি বাবাকে লেখে যে বাবা অমুকে অত্যন্ত ভালো নিশ্চয় বুদ্ধিসম্পন্ন সমাজদার অনেককে বোঝায় কিন্তু নিশ্চয় সম্পন্নরা আমাদের কাছে তো আসে না বাবার সঙ্গে মিলিতই হয়নি আর মৃত্যু হয়ে গেল তাহলে বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করবে কিভাবে। এখানে তো বাবার কোলে আসতে হয় তাই না নিশ্চয় হয়েছে আর শরীর ত্যাগ করে দিয়েছে কিছুই পরিশ্রম করেনি আয়রন এজ থেকে গোল্ডেন এজ না হলে তখন সাধারণ প্রজায় জন্ম নিতে হবে যদি বাচ্চা হয় ভালোভাবে পাকা হয়ে শরীর ত্যাগ করে তাহলে উত্তরাধিকারী হয়ে যাবে উত্তরাধিকারী হতে পরিশ্রম লাগে নাকি না লাগে না কেউ সূর্যবংশীয় রাজত্ব প্রাপ্ত করে কেউ সার্ভিস করতে করতে ভবিষ্যতে এক জন্মের জন্য রাজত্বের পাগড়ি পেয়ে যাবে সে কি কোনো সুখ হলো নাকি রাজত্বের সুখ তো প্রথমেই রয়েছে তারপর কলা কম হতে থাকে বাচ্চাদের তো পুরুষার্থ করে মা বাবাকে ফলো করতে হবে মাম্মা বাবার গদিতে বসার যোগ্য তো হও হার্ট ফেল কেন হবে পুরুষার্থ করে ফলো করো সূর্যবংশীয় গদির মালিক হও স্বর্গে তো এসো তাই না অনুত্তীর্ণ হলে চন্দ্রবংশীয়তে চলে যাও দুকলা কম হয়ে যায় আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণের সুমন সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্যসার এক বাবার থেকে আশীর্বাদ চাওয়ার পরিবর্তে স্মরণের যাত্রায় তৎপর থাকতে হবে আধ্যাত্মিক যাত্রায় কখনো ক্লান্ত হয়ে পড়ো না দুই শিববাবাকে নিজের অধিকারী বানিয়ে তার ওপর সম্পূর্ণরূপে বলি প্রদত্ত হয়ে যেতে হবে মা বাবাকে ফলো করতে হবে একুশ জন্মের রাজত্বের সুখ প্রাপ্ত করতে হবে বরদান নিমিত্তভাবের অভ্যেসের দ্বারা নিজের এবং সকলের প্রগতি করতে থাকা পৃথক এবং প্রিয়ভব বিস্তার নিমিত্ত হওয়ার পাঠ সদা পৃথক এবং প্রিয় করে দেয় যদি নিমিত্তভাবের অভ্যেস আপনা থেকেই এবং সহজেই হয় তাহলে নিজের প্রগতি আর সকলের প্রগতি প্রতিটি পদক্ষেপেই মিশে রয়েছে সেই আত্মাদের পা ধরনীতে নয় বরং স্টেজে রয়েছে নিমিত্ত হয়ে যাওয়া আত্মারা সদা এই স্মৃতিস্বরূপে থাকে যে বিশ্বের সম্মুখে তারা সদা বাবার সমান উদাহরণ স্লোগান সুখদাতার সন্তান সদা সুখের দোলনায় দুলতে থাকো দুঃখের তরঙ্গে এসো না সুখদাতার সন্তান সদা সুখের দোলনায় দুলতে থাকো দুঃখের তরঙ্গে এসো না আচ্ছা আজকের সমান হচ্ছে আমি শিব বাবার ওয়ারিশ বাচ্চা ওম শান্তি